নমস্কার বন্ধুরা, আজকে আমি তাদের অ্যান্সার দেবো যারা আমাকে কমেন্ট করেছিলেন। বন্ধুরা, আমি আপনাকে জানিয়েছিলাম যে হাওড়া থেকে যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে যদি আপনি টিকিট করেন তাহলে 800 থেকে 900-এর মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন, যার কারেন্ট প্রাইস হচ্ছে 1160 টাকা। এই 1160 টাকা দিয়ে আপনাকে টিকিট বুকিং করতে হবে যদি আপনি কাউন্টার থেকে করেন। আর আমি একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে 800 থেকে 900 টাকায় দুরন্ত এক্সপ্রেসের টিকিট আপনাকে করে দেবো। তো যারা যারা আমি বলেছিলাম যে কমেন্ট করতে, আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদের অ্যান্সারগুলো আমি দেবো, এবং কবে গেলে আপনি 800 থেকে 900 টাকার মধ্যে পাবেন যারা কমেন্ট করেননি তারাও দেখবেন, কারণ আপনারাও ওই তারিখে যে তারিখে আমি বলবো সেই তারিখে আপনারা টিকিট বুকিং করতে পারবেন 800 থেকে 900 টাকায়। ঠিক আছে, মানে 1160 টাকা টিকিটের মূল্য, তো সেই টাকা থেকে কিছুটা হলেও আপনারা কম পাবেন। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিও শুরু করি। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ধরনের ট্রাভেল এবং হিল সম্পর্কে ভিডিও হামেশাই আসতে থাকে, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথম কমেন্ট আমাকে লিখেছেন মমিন খান, ইনি লিখেছেন 25/10/2021-এ যাব, কোথায় পাবো তৎকাল টিকিট? দেখুন, সর্বপ্রথম তো আমি আপনাকে বলি যে তৎকাল টিকিটে কোনো ছাড় পাওয়া যায় না। ঠিক আছে, তৎকাল টিকিটে কোনো ছাড় পাওয়া যায় না, তৎকাল টিকিট শুধু এমার্জেন্সির জন্য। আজকে টিকিট বুকিং করবেন, কালকে আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এতে আপনার যদি কাউন্টার থেকে করেন তাহলে আপনার কম পয়সায় পড়বে, 1160 টাকায় পড়বে, আর যদি আপনি অন্যান্য অনলাইন থেকে করেন তাহলে আপনার অনেক টাকা বেশি পড়তে পারে। কেউ নেয় 1300, কেউ নেয় 1800, কেউ নেয় 2000, কেউ নেয় 2500। প্রিমিয়াম তৎকাল মারতে হবে, নাহলে টিকিট হতে চায় না। আপনারা হয়তো জানেন কি জানেন না আমি বলে দিই, এই রুটে কিন্তু বিশাল বিজি রুট এটা। ঠিক আছে, টিকিট হতে চায় না। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করি, আপনাদের সাজেস্ট করি যে মিনিমাম দু মাস আগে থেকে আপনাকে টিকিট বুকিং করে রাখতে হবে। ঠিক আছে, তো এরকমভাবেই চলে আসছে, অনেকেই দু মাস আগেই টিকিট বুকিং করে রাখেন। তো দু মাস আগে যদি আপনি টিকিট বুকিং করে একটা আরও ভালো ইয়ে পাবেন, আপনার টাকা পরিমাণটা কমে আসবে, 800, 850 থেকে 900 টাকার মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন, যেখানে 1160 টাকা খরচা করতে হচ্ছে, তাই না? তো মমিন লিখেছেন 25/10/2021, মানে ডিসেম্বরের 25 তারিখ। দেখুন, ডিসেম্বরে, এই যে নভেম্বর আর ডিসেম্বর, এই দুটো মাসে কিন্তু এখন কোনো অফার চলছে না। মানে দুরন্ত এক্সপ্রেসে বেসিক্যালি অফার চলে, কখনো প্রাইস কমে যায়, কখনো প্রাইস বেড়ে যায়। ঠিক আছে, তো এই দু মাসে কোনো প্রাইস নেই, এই দু মাসে 1160 টাকাই আপনাকে দিতে হবে, 1160 টাকার নিচে আপনি টিকিট বুকিং করতে পারবেন না। জানুয়ারি থেকে ফাঁকা আছে, আমি বলে দিচ্ছি কোন তারিখে কত টাকা করে আপনাকে দিতে হবে, ভিডিওটা দেখতে থাকুন। তারপর লিখেছেন 4 মাস আগে টিকিট করলে কত হবে প্লিজ জানাবেন। মমিতা লিখেছেন, আমি মমিতাকে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। মমিতা, আপনি হয়তো আমার অ্যান্সারটা পড়ে নিয়েছেন, যাই হোক। তারপর কমেন্ট লিখেছেন শুভশ্রী, ইনি লিখেছেন দাদা আপনি কি আমায় বলবেন যে সাইবাবা হসপিটালে কি লিভার আর ব্রেনের ট্রিটমেন্ট হয় কি না? দেখেন, ব্রেন যেটা সেটা হলো নিউরোলজি ডিপার্টমেন্টে, এক্স্যাক্টলি নিউরোলজি ডিপার্টমেন্টেই পড়ে। তো নিউরোলজি আপনি যেখানে দেখাচ্ছেন সেখানে একবারও জিজ্ঞেস করে নিতে পারেন যে এই ডিপার্টমেন্টটা নিউরোলজি ডিপার্টমেন্টে পড়ে নাকি, কারণ সাইবাবা হসপিটালের নিউরোলজি যদি ডিপার্টমেন্টে যান তাহলেই আপনি ফ্রিতে চিকিৎসা পাবেন। ওকে, তো ব্রেনের যে প্রবলেমটা সেটা আপনি নিউরোলজি ওই চিকিৎসাটা আপনি ফ্রিতে সাইবাবা হসপিটালে করাতে পারবেন, কিন্তু আপনি যেটা বলছেন লিভার সেটা নাও হতে পারে, কিন্তু একবার ট্রাই করতে পারেন। ওকে, নেক্সট কমেন্ট লিখেছেন, ইনি লিখেছেন MD রাসেল, ইনি লিখেছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি 2 বছর আগে গেছিলাম, আমার যাই হোক অপারেশন কিছু ছিল, কথা হয়েছিল, বলেছিল যে 1 মাস পরে আসতে, কিন্তু আমি তখন যেতে পাইনি প্রবলেমের কারণে। তো এখন গেলে কি ট্রিটমেন্ট হবে? দেখুন, আপনাকে একবার কল করে নিয়ে যেতে হবে, বাট আপনি যদি ওখান থেকে আসেন একটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ব্যাঙ্গালোর যেতে হবে, তো এরকমভাবে আপনি যদি না এসে আগে যদি ফোন করে নেন তাহলে আপনার খুবই উপকার হবে, আর যদিও বা চলে আসেন তাহলে কোনো অসুবিধা আমার মনে হয় হবে না, কারণ আপনার পুরনো যে কার্ডটা সেই কার্ডটা দেখালেই আপনাকে চিকিৎসা করবে। ঠিক আছে, এবার ডাক্তারের সাথে আমাকে পরামর্শ করতে হবে যে এই প্রবলেম হয়েছিল, আমি আসতে পারিনি, সেটা কোনো ব্যাপার হবে না আমার মনে হয়। তো আর একটা ব্যাপার, যে সাইবাবা হসপিটালে যদি আপনি যান তাহলে শোনা যাচ্ছে কিছু কিছু যে করোনা ভাইরাসের যে দুটো ভ্যাকসিন যেটা, সেটা আপনাকে যে মেসেজটা আসে না বা কাগজ থাকে সেটা দেখাতে হবে যে আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, একটা ভ্যাকসিন হলেও ঢুকতে দেয় মনে হয়, কিন্তু দুটো ভ্যাকসিন নিতে হবে, এরকম কোনো খবর আসছে। আর একটা কারণ, আর আমি আগে আপনাকে বলেছিলাম যে করোনার রিপোর্ট যেটা, নেগেটিভ রিপোর্ট, সেটা দেখালেই কিন্তু ঢুকতে দিচ্ছে, তো রুলস চেঞ্জ হতে থাকে। তো আমি সাইবাবা হসপিটালে কিছুদিনের মধ্যেই ফোন করবো, ফোন করার পর আমি আপনাকে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো। ওকে,
তো আপনি যদি চ্যানেল এখনই সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই ভিডিওটার নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আমি পড়ে নেব। লিখেছেন শুভঙ্কর, ইনি লিখেছেন 10/12/2021 এসি থার্ড ক্লাস এসির কথা বলতে জানতে চাইছেন। 10/12 মানে ডিসেম্বরের 10 তারিখে, তো বলে দিই ডিসেম্বরের কোনো ফাঁক কম নেই, টাকা কম নেই, 1160 টাকা আপনাকে দিতে হবে। জানুয়ারি থেকে কম আছে, আমি একটু পরেই বলছি আপনাকে যে জানুয়ারি থেকে কবে আপনি টিকিট করলে কত টাকা পাবেন, ঠিক আছে। এবার লিখেছেন বাসুদেব, ইনি লিখেছেন আমি ডিসেম্বরে 7 তারিখ ব্যাঙ্গালোর যাব, আমি দুরন্ত শিল্পারের কত দয়া করে জানবে, দুরন্ত শিল্পারের কথা বলছে, তো আমিও শিল্পারের কথাই বলছি, শিল্পারে বেশিরভাগ কম পাওয়া যায়। তো ডিসেম্বর আপনি বলছেন, তো ডিসেম্বরে নেই, আমি বারবার বলে এসেছি। তো চলুন আমি জানিয়ে দিই যে আপনাদের কবে জানুয়ারি মাসের কবে কত তারিখে করলে কত টাকা কমবে, ঠিক আছে। তো আমি লিখে রেখেছি অলরেডি এখানে, দেখুন আমি বলে দিই, জানুয়ারির 1/1/22 যদি 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে করেন তাহলে আপনার প্রাইসটা পড়বে দুরন্ত এক্সপ্রেসের 1080 টাকা করে। আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে আপনারা ভিডিও পেয়ে গেছেন, আপনি দেখছেন ভিডিওটা, আজকে তারিখ হচ্ছে 11 অক্টোবর, আজকের তারিখ ভালো করে মনে রাখবেন, 11 অক্টোবর। আপনাকে একদিন বা দুদিনের মধ্যে টিকিট বুকিং করতে হবে, কারণ অফার সবসময় থাকে না, অফার যখন তখন আসে, যখন তখন চলে যায়, ঠিক আছে। তো আজকে 11 অক্টোবর, আপনি এবার আজকে বা কালকের মধ্যে টিকিট করে নিতে হবে, তবেই আপনি কিন্তু সুবিধা পেতে পারেন, নাহলে যে কোনো সময় 1160 টাকা হয়ে যেতে পারে। তারপর থার্ড ক্লাস এসি যদি 1 তারিখে করেন তাহলে 2690 টাকা পড়বে, আর সেকেন্ড ক্লাস এসি 4575 টাকা পড়বে, আর ফার্স্ট ক্লাস এসি 5635 টাকা পড়বে। এরপরে হচ্ছে 5 তারিখ, জানুয়ারি মাসের 5 তারিখে যদি আপনি যান তাহলে আপনার পড়বে 925 টাকা মাত্র দুরন্ত এক্সপ্রেসে, ঠিক আছে। জানুয়ারি মাসের 5 তারিখে 925 টাকা দিয়ে আপনি স্লিপার পেয়ে যাবেন, ঠিক আছে। থার্ড ক্লাস এসির জন্য আপনাকে দিতে হবে 2255 টাকা, এবং সেকেন্ড ক্লাস এসির জন্য সেম, ফার্স্ট ক্লাস এসির জন্য সেম, আগে যা বলেছি 5600 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে 12 তারিখ, জানুয়ারি মাসের 12 তারিখে যদি আপনি যান আরও কমে যাবে আপনার, জানুয়ারি মাসের 12 তারিখে হচ্ছে 845 টাকা আপনাকে দিতে হবে। তাহলে আপনি যদি ডিসেম্বর মাসে করেছেন যে ডিসেম্বর মাসে যাব, তাহলে আপনাকে বলি আরও কিছুদিন দাঁড়িয়ে যান, জানুয়ারি মাসের থেকে যান, জানুয়ারি মাস যারা লিখেছেন না 10/25 তারিখে ডিসেম্বরে, তারা কিছুদিন ওয়েট করে নিন, ঠিক আছে। আপনি করুন 12 তারিখে, জানুয়ারি মাসের 12 তারিখ, আজকেই চলে যান বা কালকে টিকিট বুকিং করে নিন, আজকে যদি টাইম না পান কালকে অবশ্যই করে নেবেন, ঠিক আছে। আর কাউন্টারে, শুধুমাত্র কাউন্টারে হবে, কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন যে কত প্রাইসটা, ঠিক আছে, একবার জিজ্ঞেস করবেন, ওনারা বলে দেবেন। 845 টাকা 12 তারিখে, 5 তারিখে 925 টাকা, 1 তারিখে 1080 টাকা, ঠিক আছে। আর থার্ড ক্লাস 12 তারিখের কথা বলছি, থার্ড ক্লাস এসি 2255 টাকা, সেকেন্ড ক্লাস এসি 3295 টাকা, আর ফার্স্ট ক্লাস এসি 5635 টাকা, একই আছে, ঠিক আছে। এবার আপনারা কোন স্লিপারে করবেন না থার্ড ক্লাসে করবেন, কোনটা করবেন আপনারা করে নেবেন, কিন্তু এই 3 তারিখে, 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু প্রাইসটা কমে গেছে, 12 তারিখে সব থেকে কম 845 টাকা। আশা করি আপনাদের সবার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, লিখতে পারেন যে আমার এই প্রবলেম বা আমার এই প্রশ্ন, আমি পরের রবিবারে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক 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 ধন্যবাদ।